আজকের দিনে সারা বাংলাদেশেই রাসেল ভাইপার নামক সাপটি নিয়ে সকলেই আতঙ্কে আছেন। যদি প্রথমেই জানতে চাই এই ভাইপার নামটি কেন, আসলে আমরা বর্তমানে যে পৃথিবীতে আছি সেটাকে নিউ ওয়ার্ল্ড বলা হয়। নিউ ওয়ার্ল্ড বলতে আমরা বেশ কিছুদিন বছর কয়েক হাজার বছরের নতুন সভ্যতাকে বুঝি, আর ওল্ড ওয়ার্ল্ড হলো যেটা অলরেডি বিলীন হয়ে গেছে, যে সময় অনেক কিছু ছিল, যারা যে সকল প্রাণীরা ছিল তারাও বিলীন হয়ে গেছে। তো ভাইপার প্রজাতি সেই সময়কার একটি সরীসৃপ। ভাইপারের মধ্যে বৈশিষ্ট্য হলো যে তারা ডিম দেয় না, বাচ্চা দেয়, এবং তারা প্যারেন্টিং কেয়ারটাও খুব ভালোভাবেই তাদের শিশুদের নেয়। তো এই ধরনের সাপ হঠাৎ করেই বাংলাদেশে কেন? আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে এই সাপটি বাংলাদেশের কিছু কয়েকটি অঞ্চলে কিছু মাত্রায় দেখা যেত, সেটা হলো রাজশাহী বা বরেন্দ্র অঞ্চলগুলোতে, যেখানে স্বাভাবিকভাবেই তাপমাত্রা একটু বেশি ছিল, শুষ্ক জমি, এই অঞ্চলগুলোতে এগুলো দেখা যেত। কিন্তু গত দুই তিন বছর থেকে পরিবেশের যে পরিবর্তন, তাপমাত্রার যে পরিবর্তন, সারা বাংলাদেশেই তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে এই ভাইপার প্রজাতির, এই রাসেল ভাইপার সাপটি সমগ্র বাংলাদেশেই ছড়িয়ে যাচ্ছে। তারা মেনলি শুষ্ক স্থানে বসবাস করতে পছন্দ করে, শুষ্ক জায়গাতে তারা থাকে। তাপমাত্রা বৃদ্ধির কারণে এই রাসেল ভাইপারের এই ধরনের আগমন। এই রাসেল ভাইপার থেকে মুক্তির পথটিও একটু বড়, সেটি হলো যে আপনাকে আপনার এলাকায় গাছ কাটা বাদ দিতে হবে, নতুন করে গাছ লাগাতে হবে। মোট কথা, আপনি আপনার এলাকার পরিবেশকে যদি গাছগাছিলায় পূর্ণ করেন, তাহলে পুরো বাংলাদেশটাই যদি গাছগাছিলায় পূর্ণ হয় এবং পরিবেশ যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, অর্থাৎ তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে আনতে পারি, এটা খুব স্বাভাবিকভাবেই এই ধরনের সাপ বিলুপ্ত এখান থেকে হয়ে যাবে এবং তারা এই ধরনের জায়গাতে বসবাস করা তাদের জন্য অযোগ্য হয়ে যাবে। অপেক্ষাকৃত শীতল জায়গাগুলোতে রাসেল ভাইপার কম দেখা যায়।